नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय अपेक्षार सात घंटा, बहु प्रतीक्षित सेई समय, मेष राशि, नतून जुगेर सूर्योदय आर नेई चिंता, एसेछे सेई दिनटा। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियो आमी मेष राशि ओ मेष लग्नेर प्रत्येक जातक जातिकाके जानाबो। आजकेर दिनटा एकटा महाजागतिक परिवर्तनेर दिन। आज दोपुर ठीक 2:49 गोहराज महाराज शनिदेव तार राशि परिवर्तन करछे। शनि मकर कुम्भ थेके प्रवेश करछे मकरे, अर्थात मेष राशिर क्षेत्रे एकादश थेके शनि प्रवेश करछे दशमे। दशमे शनि प्रवेश करार फले मेष राशिर जीवने नतून जुगेर सूर्योदय हबे। ताई मेष राशि आर नेई चिंता, एसे गेछे सेई दिनटा। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি ও মেষ লগ্নের মানুষদের নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছেন দশমপতি এবং একাদশপতি। সেই দশম একাদশপতি শনি প্রবেশ করছে দশমে নিজ গৃহে মকরে, বক্রী অবস্থায় শনি প্রবেশ করার ফলে এবং দীর্ঘদিন প্রায় 17 জানুয়ারি 2023 পর্যন্ত শনি মকরেই অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকার জীবনে আসছে বহু প্রতীক্ষিত সেই সময়, যে সময়ের জন্য মেষ রাশিরা দীর্ঘদিন অপেক্ষায় বসছিল, সেই শুভ সময় এসে গেছে। তাদের দশমে শনির অবস্থান মানে কর্মের বিরাট সাফল্য পাবেন। আপনার কর্মের সম্ভাবনা বিদেশ থেকেও আসতে পারে, বিদেশ থেকে কর্মের সুযোগ আপনি পেয়ে যাবেন আপনি যদি মেষ রাশি হন। মেষ লগ্ন এবং মেষ রাশিরা তাদের কর্মে উন্নতির পাশাপাশি আর্থিক ক্ষেত্রে বিরাট সাফল্য লক্ষ্য করবে। তাদের জীবনে একাধিক ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পাবে। কর্মের প্রগতি, কর্মের অগ্রগতির পাশাপাশি জীবনের মূল্যবোধ পরিবর্তন হবে, জীবনকে তারা নতুনভাবে আবিষ্কার করবে। যেহেতু শনি সক্ষেত্রে তাই উচ্চস্থানীয় পদে আসীন হওয়া কোনো ব্যাপার নয়। আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ হন, আপনি যদি উচ্চ পদে কর্মরত হন, আপনার প্রমোশন বাড়বে বা যারা চাকরি করে তারা উচ্চ পদে অবশ্যই এগিয়ে যাবে। এবং যারা ব্যবসায়ী মেষ রাশি তাদের ক্ষেত্রে তো কর্মের জোয়ার আসবে, আপনার কর্মের সফলতা দেশ ছেড়ে বিদেশেও পৌঁছে যাবে। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে শনির এই রাশি পরিবর্তন অবশ্যই একটা নতুন যুগের সূর্যোদয় ঘটাবে, তাদের জীবনে সমস্ত চিন্তা দূর হবে, তাই আর নেই চিন্তা, এসেছে সেই দিনটা। এছাড়াও আরও যেদিক দিয়ে বিরাট সাফল্য আপনি অবশ্যই লক্ষ্য করবেন তা হচ্ছে আপনার আর্থিক উন্নতি। আর্থিক উন্নতিতে এমন পর্যায়ে পৌঁছাবে আপনার জীবনে সমস্ত ধার দেনা সুদেও মোটা টাকা আপনি সেভিংস করতে পারবেন। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে দীর্ঘ 17 জানুয়ারি 2023 পর্যন্ত একটা শুভ খবর বয়ে আনছে গ্রহরাজ মহারাজ কর্মফলদাতা শনি। এছাড়াও শনি এই দশমে অবস্থান ফলে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক উন্নতি হবে, তারা অবশ্যই নতুনভাবে নিজেদের সঞ্জীবনী দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ হন, আপনার গৃহবাড়ির পরিবেশে যথেষ্ট উন্নতি হবে, আপনার স্বগৃহ লাভ হবে এবং বিশেষ করে আপনার শত্রু নাশ হবে, শত্রুদের আপনি নিকেশ করার সুযোগ পাবেন যদি আপনি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ হন। এছাড়াও শনি যেহেতু দশমে অবস্থান করবে তাই আপনার বন্ধুভাগ্য উত্তম হবে, আপনার বাহন কেনার পয়সা আসবে, আপনি একটা বাহন অর্থাৎ 2 চাকা 4 চাকা 6 চাকা 8 চাকা বা 12 চাকা কিছু কেনার, গাড়ি কেনার আপনার সুযোগ করে দেবে এই শনিদেব। সুতরাং শনি দশমে শুভ অবস্থানের ফলে একদিক দিয়ে আপনার কর্মের উন্নতি, আর একদিক দিয়ে আপনার অর্থের উন্নতি, আর একদিক দিয়ে আপনার নতুন গৃহলাভ, আবার গাড়ি
গাড়ি সমৃদ্ধি অবশ্যই আপনি উচ্চ স্তরে পৌঁছাতে পারবেন আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ হন। তবে একটা কথা মনে রাখতে হবে, শনির এইখানে অবস্থান করার ফলে অর্থাৎ দশমে যে জিনিসটি সবচেয়ে ভালো দেবে তা হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। যে মাতৃ সম্পর্ক একসময় আপনার ভঙ্গ হয়েছিল সেই সম্পর্ক অবশ্যই মিলন হবে, আপনার জীবনে নতুন যুগের সূর্যোদয় ঘটাবে এই শনিদেব। এছাড়াও বন্ধুদের সাহায্যে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তাই আজকের এই ভিডিও আমি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের জানালাম তাদের অপেক্ষা অন্তর হতে চলেছে, বহু প্রতীক্ষিত সেই সময় আসতে চলেছে যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল। আর মাত্র সাতটা ঘন্টার মধ্যেই শনিদেব প্রবেশ করে যাবে মকরে এবং আপনার হবে নতুন যুগের সূর্যোদয়। তাই আর নেই চিন্তা, এসে গেছে সেই দিনটা। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানে আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।